আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। পলিটেকনিক বন্ধুমহলে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আজকে ফার্স্ট সেমিস্টারে যারা নতুন ভর্তি হয়েছে তাদের কিছু ভয় এবং কিছু অজানা তথ্যগুলো জানানোর জন্য আজকে ভিডিওটি। মূলত বিষয়টি হবে আজকে যেটি হচ্ছে সেমিস্টারের মিড টার্ম পরীক্ষা হয়, মিড টার্ম বিষয় নিয়ে আজকের ভিডিওটি। আসলে মিড টার্মটা কি, মিড টার্ম পরীক্ষাটা কেমন হয়, কি কি করা যায়, এই বিষয় নিয়ে মূলত আজকের ভিডিওটি। তো আজকের ভিডিওটি ইনশাআল্লাহ অনেক ইন্টারেস্টিং হতে চলতেছে। চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। এখন শুরু করি মিড টার্মটা কি। মিড টার্মটা হচ্ছে একটি সেমিস্টারে অর্ধেক টাইম, মিড মানে অর্ধেক, অর্ধেক টাইমে মাস টাইমে, মাস টাইমে এসে একটা পরীক্ষা হয়। পরীক্ষাটা কোনো বোর্ড থেকে প্রশ্ন হয় না, এটা শিক্ষকরা যেগুলো করায় ক্লাসে সেগুলোর ভিতরেই পরীক্ষাটা হয়। তোমাদের যেগুলো পড়াবে স্যাররা সেগুলোর ভিতরে মিড টার্ম পরীক্ষাটি হবে। ফার্স্ট সেমিস্টার যারা আছে, ফার্স্ট সেমিস্টার না যত আছে সবারই একই সিস্টেম। যেহেতু আমাদের সিনিয়র যারা আছে তারা সবাই জানে মিড টার্মটা কি, কিন্তু অনেকেই যারা নতুন ভর্তি হয়েছে তারা অনেকেই হয়তো জানো না মিড টার্ম বিষয়টা কি, কেমন পরীক্ষা হবে, সিলেবাস কেমন হবে, এটি আমাদের জন্য কতটুকু দরকার, এটা আসলে কি আমাদের দিতে হবে নাকি দিব না, নাকি ক্লাস টেস্টের মতো যেভাবে খেলাই ফেলাই দিব, আসলে এই বিষয়টা নিয়ে আজকে ভিডিও। তো মিড টার্মটা যখন শুরু হবে তখন থেকে তোমাদের অন্য কোনো বোর্ডের প্রশ্ন বা বোর্ড থেকে কোনো কোশ্চেন হবে না, এটা শিক্ষকরা যেগুলো পড়াবে তোমাদের সেখান থেকে তোমাদের প্রশ্নগুলো আসবে এবং ওটাই লিখতে হবে। আর মিড টার্ম পরীক্ষা থাকে 30 মার্কের, 30 মার্কের মিড টার্ম থাকে। দেখবা যে তোমাদের বইয়ের সিলেবাসের লাস্টে দেখবা যে আসে এরকম মিড টার্মের প্রশ্নতেই থাকবে পরীক্ষার। 30 মার্কের ভিতরে তোমাদের যা যা করাবে ওর ভিতর থেকে প্রশ্ন আসবে। মিড টার্মের গুরুত্বটা কতটুকু এবার আমরা শুনি। মিড টার্মের গুরুত্বটা হচ্ছে এটি তোমার রেজাল্টের, রেজাল্টটাকে ভালো ভালো রেজাল্ট আনার জন্য মিড টার্মটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ তোমাকে কেউ মাং না, মানে ফ্রি ফ্রি কেউ তোমাকে কিন্তু কোনো রেজাল্ট মান দিবে না। কারণ পলিটেকনিক গেলে তোমরা নিশ্চয়ই অবগত আছো যে তোমাদের যে কোনো একটা সাবজেক্টে ক্রেডিট যদি 200 মার্কের থাকে, ক্রেডিট তো 4 ক্রেডিটে যেগুলো সেগুলো 200 মার্কের থাকে, 200 মার্কের কোনো সাবজেক্ট হলে সেগুলার 110 মার্ক থাকে স্যারের হাতে। 210 মার্কের পরীক্ষাটাই থাকে স্যারের কাছে 110 মার্ক। এখন এই 110 মার্কের ভিতরে তোমার এই যে মিড টার্ম পরীক্ষাটি দিবে, এখানে 30 থাকবে, কুইজ টেস্ট আছে, ক্লাস টেস্ট আছে, তারপরে অ্যাটেন্ডেন্স আছে, আরও ব্যবহারিক অনেক মার্ক আছে, প্র্যাকটিক্যাল আছে, সব মিলিয়ে তোমাকে এই 110 মার্কই দেওয়া হবে। দ্বিতীয়ত তোমার যেহেতু 110 মার্কই স্যারের হাতে থাকে, এটা স্যারের নিজস্ব মার্ক, স্যার চাইলেও তোমাকে দিতে পারে, না চাইলে নাও দিতে পারে। এই জন্য মিড টার্মটা কতটা গুরুত্বপূর্ণ এখন দেখো। মিড টার্মের পরীক্ষা যদি কেউ ভালো করে সেক্ষেত্রে স্যারদের কাছে যদি সেমিস্টার ফাইনাল রেজাল্ট একটু খারাপও থাকে তখন স্যাররা বুঝে সেমিস্টার ফাইনালের মার্কটা তাকে একটু ভালো দেওয়ার চেষ্টা করে এবং ভালোই দেয় যারা মিডে ভালো কিছু করে। প্রথমত তাহলে দেখো মিড টার্মের গুরুত্বটা কতটুকু, কেউ বলে তো যে ক্লাস টেস্ট দিব না, ক্লাস টেস্ট যেমন হয় মিড টার্মটাও এমন, না দিলে কী হবে, না দিলে কোনো সমস্যা নাই, এখানে তোমার কিছু করবে না কিন্তু রেজাল্টই খারাপ আসবে। পরীক্ষা না দিলে কী হয় বলো, পরীক্ষা না দিলে রেজাল্ট খারাপ আসবে, এটাই স্বাভাবিক। আচ্ছা এবার কথা হচ্ছে মিড টার্মের যে মার্কগুলো যোগ করা হয় সেগুলো কি আসলে সেমিস্টারের সাথে যোগ হয় কি না। হ্যাঁ ভাই, অবশ্যই সেগুলো সেমিস্টার ফাইনালে তোমাদের মিড টার্মের মার্কগুলো যোগ হবে প্রথমত। দ্বিতীয়ত মিড টার্মের যেসব নম্বরগুলো থাকবে সেগুলো তোমার বললামই তো যে রেজাল্ট করার জন্য অনেক গুরুত্বপূর্ণ কাজে লাগবে এই মিড টার্ম পরীক্ষাটা। এখন কথা হচ্ছে তোমাদের ক্লাস টেস্টে যে ক্লাস টেস্ট হয়, কুইজ টেস্ট হয়, এখানেও কিন্তু একটা মার্ক থাকে। তুমি যদি নিয়মিত ক্লাসে অ্যাটেন্ডেন্স না হও সেক্ষেত্রে কিন্তু তুমি এই মার্কটি পাবা না প্রথমত। দ্বিতীয়ত তুমি ক্লাস টেস্টে কুইজ টেস্ট হয়েছে, তুমি অ্যাটেন্ড নাই, তুমি ক্লাস কুইজ টেস্ট করো নাই, এক্ষেত্রে কুইজ টেস্টের মার্ক থাকে সেগুলো তুমি পাবা না। এখন হয় কি দেখো অনেকে যদি যেগুলো দেখো এগুলো হাতের মার্ক, স্যারদের হাতের মার্ক, তোমার থিওরি পরীক্ষা যদি ভালো হয় সেক্ষেত্রে স্যাররা অটোমেটিকলি তোমার ওখানে প্র্যাকটিক্যাল দিয়ে তোমাকে ক্লাস দেওয়ার ব্যবস্থা করে দিবে। তো এই ক্ষেত্রে তোমাকে প্রত্যেকটা জিনিসে অ্যাটেন্ডেন্স হওয়াটাই স্বাভাবিক।
তুমি যদি 90 মার্কের মনে করো যে থিওরি যেটা পড়ে পড়ে লিখে লিখে পরীক্ষা দিবা, এটা যদি 90-90 যদি পাও, স্যার যদি মনে করে যে তোমাকে আমি ক্লাস দিব না, তুমি কখনোই পাবো না, কারণ স্যারের হাতেই থাকে 110 আর তোমার কাছে আছে মাত্র 90, তুমি কীভাবে ক্লাস পাবো? এই জন্য মিড টার্মটা খুবই গুরুত্বপূর্ণ। মিড টার্ম নিয়ে কোনো চিন্তা করার কোনো বিষয় নেই ভাই। মিড টার্ম পরীক্ষাটা নির্ঘাত, এটা যদি খারাপও হয় তাতেও কোনো সমস্যা নাই। মিড টার্ম পরীক্ষা খারাপ হলে স্যাররা মার্ক দিয়ে দেয়, এটা নিয়ে ভয়ের কিচ্ছু নাই। যে এটা তোমার রেজাল্টের জন্য, রেজাল্টের জন্য বলো, অ্যাটেন্ড হওয়াটাই মেটার। অনেকেই একেবারে পরীক্ষা দিতে চায় না যে পরীক্ষাই দেবো না, মিড টার্ম কী পড়বো, পড়া হয় না, কী করবো, কেবল ক্লাস চলতেছে কয়েকদিন, এখন কীভাবে পরীক্ষা দিলে কী করতে পারবো কি না, এখন পরীক্ষা দিতে পারবো কি না। তো সেই ক্ষেত্রে তোমাদের এই চিন্তাভাবনাটাকে বাদ দিয়ে তোমরা মিড টাইমে অ্যাটেন্ড করবা। যদি মিড টাইমে পরীক্ষা খারাপও হয় তাতেও সমস্যা নাই, এটা তোমার রেজাল্টে গিয়ে তখন থিওরি পরীক্ষা সেমিস্টার ফাইনালে ভালো পরীক্ষা দিলে অটোমেটিক তোমার রেজাল্টই ভালো চলে আসবে। এই জন্য মিড টাইম নিয়ে কোনো চিন্তার কোনো বিষয় নেই। আর সিলেবাসটা হবে জাস্ট যেটুকু স্যার পড়াবে ওইটুকুর উপরেই পরীক্ষা হবে, যেটুকু পড়াচ্ছে। অধ্যায় হয়তো থাকতে পারে যে তোমার মিড টাইমে 6-10 অধ্যায় থাকবে, দেখা যাচ্ছে অর্ধেক যেহেতু তাহলে 5 অধ্যায় হবে পরীক্ষা, কিন্তু স্যার যেটুকু পড়াবে সেটুকুর ভিতরে আসবে। আর যারা নিয়মিত ক্লাস করছে, স্যার যেগুলো টপিক আলোচনা করছে তার ভিতর থেকে প্রশ্ন হবে, তার বাইরে থেকে একটা প্রশ্ন হবে না। এই জন্য মিড টাইমটাকে গুরুত্ব দাও। আর যারা এখনও পড়াশোনা সিরিয়াসলি শুরু করনি, তারা এখন থেকে পড়াশোনা শুরু করো, যেহেতু সামনে 25 তারিখ থেকে, 25 তারিখ মেবি পরীক্ষা হবে না মিড টার্ম, কারণ 25 তারিখে বা আমরা সবাই জানি যে পদ্মা সেতু উদ্বোধন হবে। এক্ষেত্রে 26 তারিখ থেকে আমাদের 26 তারিখ, কারো 27, কারো 28, এইভাবে মিড টার্মটি শুরু হবে। তো আমরা সবাই প্রিপারেশন নেওয়া শুরু করি, আর মিড টার্ম নিয়ে ঘাবড়ানোর কিছু নেই ভাই। অনায়াসে পরীক্ষা দিয়ে চলে যাও, ইনশাল্লাহ ভালো রেজাল্ট করবা। তো আজকে এই পর্যন্তই, আশা করি ভিডিওটি যদি ভালো লাগে সবাই একটি লাইক শেয়ার করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আবারও কোনো একটি ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।